আজকে আমরা দেখব কিভাবে ওরাকল অ্যাপেক্স থেকে একটা অ্যাপ্লিকেশন অন্য একটা পিসিতে বা অন্য আর একটা অ্যাপ্লিকেশানে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় সেটা দেখব। এক্ষেত্রে আপনি একটা লোকাল হোস্টের একটা অ্যাপ্লিকেশান সেটাও অনলাইন ভার্সনে নিয়ে যেতে পারবেন। তো প্রথমে আমি যে কাজটা করবো লোকাল হোস্টে ব্রাউজ করব। আমার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তিনটে অ্যাপ্লিকেশন আছে। আমি চাচ্ছি এর যে কোনো একটা এখান থেকে কপি করব, যেটা অন্য এক জায়গায় পেস্ট করবো, অর্থাৎ ইম্পোর্ট আর এক্সপোর্ট। আমার যে গার্মেন্টস ম্যানেজমেন্ট যে অ্যাপ্লিকেশানটা আছে এর মধ্যে কী আছে দেখে নিই। আমার তেমন কিছু করা নাই, জাস্ট এই লুকটা আছে এবং কিছু মেনু অ্যাড করা আছে, মেনুর সাথে সাব মেনু আছে। চাচ্ছি যে এটা কপি করে অন্য আর একটা অ্যাপ্লিকেশানের মধ্যে রাখবো। ওকে, প্রথমে আমরা যেটা করতে হবে এক্সপোর্ট আর ইম্পোর্ট। ওকে, এক্সপোর্টে অটোমেটিক ক্লিক করা আছে। তো এক্সপোর্ট, নেক্সট, দেন এক্সপোর্ট। ফাইলটা ডাউনলোড হচ্ছে F3NSQL। এই ফাইলটা ডাউনলোডসের মধ্যে আছে, জাস্ট এখানে থাকুক। এই যে ফাইলটা আছে এই ফাইলটাই আমি অন্য আর একটা অ্যাপ্লিকেশানের মধ্যে ইম্পোর্ট করবো, সেখানে যে পেস্ট করবো এরকম লুকিং থাকবে। সেটা আপনি লোকাল হোস্ট করতে পারেন, এক পিসি থেকে অন্য পিসিতে, সেখানের অ্যাপ্লিকেশানে, অথবা অনলাইনে যে কোনো জায়গায় করতে পারেন। আমি আমার একটা অনলাইন অনলাইনে যাই। অনলাইনে https://oracle.com অনলাইনে আছে। এখানে আমার দেখে কোনো কিছুই নেই, জাস্ট ফ্রেশ এখানে। ওকে, প্রথম যে কাজটা করতে হবে আমাকে, অথবা আমি এখানে দেখি কিছুই নাই, অ্যাপ বিল্ডারে গেলাম। এখানে আপনার যদি অন্য কোনো অ্যাপ্লিকেশান থাকে সেগুলো এখানে শো করবে, যেহেতু আমার নেই তার জন্য কোনো কিছু শো করতেছে না। আমি ইম্পোর্ট করবো ইম্পোর্টের ফাইল, ওই ফাইলটা আমাকে ধরিয়ে দিতে হবে ওটা কোথায় আছে। F11SQ এটাই ছিল। নেক্সট, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এটার জন্য। ওকে, দেন নেক্সট। ইনস্টল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ইনস্টল, যেটা রান করি এখন। তখন এখানে কিন্তু কিছুই ছিল না, এখন আমার সেই গার্মেন্টস যেটা আমি এখানে ইম্পোর্ট করলাম সেটা চলে আসছে। এবং এই হোম পেজ, লগ ইন, রান, যেটা আছে ইম্পোর্ট, আপনি শুধু মেনু না, আপনি সব কিছু এখানে নিয়ে আসতে পারেন। আপনার ওই অ্যাপ্লিকেশানের মধ্যে যত ধরনের কাজ আছে, যত পেজ আছে, সব কিছু এভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।